বর আসছে, তাই সাঁওতাল সম্প্রদায়ের মেয়ে পক্ষ ডালিতে করে কনেকে নিয়ে এগিয়ে যাচ্ছে। চলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মারানাথা সেমিনারি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এরপরেই কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বাহারি রঙের পোশাক পরে একের পর এক নৃত্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক আনুষ্ঠানিকতার বিভিন্ন দৃশ্য তুলে ধরেন, যা দেখে মুগ্ধ হন আগত দর্শকরা। সন্ধ্যায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ঢাকা থেকে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থী 850 জন এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 43 জন। তারা সবাই পার্বত্য চট্টগ্রামের 3টি জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা গারো, ত্রিপুরা, চাকমা, বম ও উড়াও সম্প্রদায়ের আবাসিক শিক্ষার্থী। সময় সংবাদ, জয়পুরহাট।